الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم Brothers and sisters, welcome to 10 minutes Arabic grammar school. Today we will study jumla. What is jumla in Arabic? Jumla kaha ke bole? আমরা জুমলা শিখব। ব্রাদার্স এন্ড সিস্টার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা বাক্য সেন্টেন্স কাকে বলে, এর আগে কে বলে জুমলা। জুমলা, জুমলা মানে বাক্য। বাক্য জুমলা মানে সেন্টেন্স, ইংলিশে বলে সেন্টেন্স। এখন এই জুমলা আরবিকে জুমলা দুই প্রকার। জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়াতি আর জুমলাতুল ফেলিয়া। ফেলিয়া জুমলাতুল ইসমিয়া মানে এসএম দ্বারা শুরু হওয়া বাক্য। যে জুমলা এসএম দ্বারা শুরু হয় তাকে আমরা জুমলাতুল ইসমিয়া বলবো। ইন আরাবিক যে জুমলা এসএম দ্বারা শুরু সেই জুমলাকে জুমলাতুল ইসমিয়া বলা হয়। জুমলাতুল ইসমিয়া বাংলাতে সংক্ষেপে বলতে পারি বিশেষ্য বাচ্য, বিশেষ্য বিশেষ্য বাক্য। ইংলিশে বলি নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স। আর এদিকে এটা ক্রিয়া বাচক, যে জুমলা ফেল দ্বারা শুরু, ফেল দ্বারা শুরু হওয়া বাক্য। ফেল দ্বারা শুরু হওয়া বাক্যকে জুমলা তুল ফেলিয়া বলে। এটা ক্রিয়াবাচক বাক্য। ক্রিয়াবাচক বাক্য বা ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স তাহলে জুমলা হলো, জুমলা কাকে বলে? প্রথমে জুমলা কাকে বলে? জুমলা হইল এক গুচ্ছ শব্দ যখন মিলিত হইয়া একটা মনের ভাব প্রকাশ করে, কমপ্লিট পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তো সেটাকে জুমলা বলে। যেমন আমরা অহরহ কথা বলতেছি, পিতা পুত্রের সাথে কথা বলে, মাতা পুত্রের সাথে কথা বলে, ভাই বোনের সাথে কথা বলে, এগুলো সবই কথা বলার সময় প্রত্যেকটা কথাই এক জুমলা হয়ে যায়। এমনকি ছোট বাচ্চা সে কথা মনের ভাব প্রকাশ করার জন্য ভাষা না জানলেও সে ভাব প্রকাশ করার জন্য চিৎকার করে, তার কারণ সে ভাব প্রকাশ করতে চায়। তাই জুমলা হইল ভাব প্রকাশ করার উপায়। সেই জুমলা জুমলা এলো আমরা দুই প্রকার। জুমলা এক গুচ্ছ শব্দ যখন মিলিত হয়ে একটা অর্থ প্রকাশ করে সেটাই জুমলা, সেটাই বাক্য, সেটাই সেন্টেন্স। অথবা
a group of words conveys a so complete sentence, then it is called jumla, ba bakyo ba sentence. And jumla in Arabic, dui prakar. Ekta holo jumlatul ismiya, ekta holo jumlatul failiya. Jumlatul ismiya holo sm dara shuru hoa bakyo. Sm, orthat noun, sm dara shuru hoa bakyo jeta, shetai jumlatul ismiya. Bishishto bakyo, ba nominal sentence. আবার এদিকে আসেন জুমলাতুল ফেলিয়া, ফেল দ্বারা শুরু হওয়া বাক্য, ক্রিয়াবাচক বাক্য, ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স, এই হলো সেন্টেন্স দুই প্রকার। এখন আসুন আমরা উদাহরণ দেই, জুমলাতুল ইসমিয়া কিছু উদাহরণ দেই। মুহাম্মাদুন তলিবুন, মোহাম্মদ একজন ছাত্র, মোহাম্মদ একটা বিশেষ, এটা বিশেষ দ্বারা এই বাক্যটা শুরু হয়েছে, কাজে এই বাক্যটা জুমলাতুল ইসমিয়া, নমিনাল সেন্টেন্স। তারপরে আসেন আরেকটা উদাহরণ দিই, আল কিতাবু আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। হ্যাঁ, এটাও আল কিতাবু এটা বই, বইটি এটাও নাউন, এটাও এসএম, এসএম দ্বারা শুরু হওয়া বাক্য এটা। হ্যাঁ, এটাও জুমলাতুল ইসমিয়া। আবার যদি বলি হাজা বাইতুন, দিস ইজ এ হাউস, এটাও একটা বাক্য, এটাও জুমলাতুল ইসমিয়া, দিয়ে ইহা একটি বাড়ি, হাজা বাইতুন। তাহলে আমরা তিনটা উদাহরণ দেখলাম জুমলাতুল ইসমিয়ার, তিনটা উদাহরণ মোহাম্মদুন তলিবুন, আল কিতাবু জাদিদুন, হাজা তলিবুন। এখন আসুন আমরা জুমলাতুল ফেলিয়ার একটা উদাহরণ দেখি। জুমলাতুল ফেলিয়া হলো ফেল দ্বারা শুরু হওয়া বাক্য। আচ্ছা, আমি একটা বাক্য লিখতেছি ফেলিয়া, জুমলাতুল ফেলিয়া, যেমন কাতালা দাউদু জালুতা, কাতালা দাউদু জালাতা, কাতালা একটা ফেল, কাতালা ফেল মানে হত্যা করা, কাতালা কাতালা মানে হত্যা করা, দাউদ হইল দাউদ আলাই সালাম, দাউদ যে আমরা আর দাউদ আলাই সালাম কে নাম শুনেছি, কে না আছে যে দাউদ আলাই সালামের নাম শোনো নাই, উনি আমাদের একজন নবী ছিলেন। হ্যাঁ, উনি জালুতের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন, সেই একটা সূরা বাকারার 291 নম্বর আয়াতে, আর একটা ছোট আয়াত, একটা ছোট বাক্যাংশ, কাতালা দাউদু জালুতা, দাউদ জালুতকে হত্যা করছে, হত্যা করেছিল, দাউদ জালুতকে হত্যা করেছিল। এখানে এটা এটা হলো ফেল, ফেলুন, আর এটা হলো ফাইল, ফাইলুন, আর এটা হলো মাফুলুন। মাফুলুন বিহি, মাফুলুন বিহি, অর্থাৎ এটা তো ক্রিয়া ভার, ভার এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট। হ্যাঁ,
এটা কি এই যে সাবজেক্ট এটা মারফু আর অবজেক্ট এলো মানসুব মানসুব হইলে মানসুব হইতে হইলে তাকে ফাথা বিশিষ্ট হইতে হয় গত ক্লাসে আমরা দেখেছি যে যে পেশ হলো মারফু এখানে দাউ দু এখানে পেশ আছে এটা মারফু আর জালু তা এটা হলো মানসু এটা ফাতা আছে এটা হলো এই কাতালা এটাকে ফাইল বানাইছে দাউদ আলাইসালাম জাউদ আলাইসালাম এটাকে মাকতুল বানাইছে জালুদকে মাকতুল এটা হলো কাতিল এটা যে হত্যাকারী কাতিল আর এটা যে হত্যাকৃত অর্থাৎ এই কাতালার কাজটা এই জালুদের উপর গিয়ে পড়েছে এটা হলো রিসিপিয়েন্ট অফ দি অ্যাকশন আর এটা হলো ডুয়ার অফ দি অ্যাকশন এটা হলো ডুয়ার অফ দি অ্যাকশন ডোর অফ দি অ্যাকশন এটা রিসিপিয়েন্ট অফ দি অ্যাকশন তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে একটা ফেল থাকলে তার ফাইল থাকে মাহফুল থাকে ফেল ফাইল মাহফুল ক্রিয়াবাচ্য বাক্যে ফেল থাকবে মা ফাইল থাকবে এবং মাহফুল থাকবে ফেল হলো ক্রিয়া আর ফাইল হলো এই ক্রিয়ার কর্তা এটা হলো কর্তা দাউদ দাউদ এছাড়া কর্তা হইতে হইলে পেশ বিশিষ্ট মারফু হইতে হবে মারফুই আছে এটা আর যাকে হত্যা করলো যার উপর গিয়া এই অ্যাকশন গিয়া পড়লো যে রিসিপিয়েন্ট অফ দি অ্যাকশন তাকে বলা হয় মাহফুলুন বা অবজেক্ট এবং সেই মানসুব দেখেন ফাতা বিশিষ্ট আছে তাহলে এটাকে ইরাব বলে আমরা ইরাব গত ক্লাসে দেখেছি যে মারফু হলো মারফুর মারফু পেশ হলো মারফুর আলামত আর ফাতা হলো মানসুবের আলামত এখন ইরাবের এতই মূল্য যে আমরা যদি এটাকে উল্টাইয়া এটাকে পেশ বানিয়ে দেই এটাকে যদি না এটাকে পেশ বানাই এটাকে ফাতা বানিয়ে দেই তখন অর্থ উল্টা হয়ে যায় তখন কি হয়ে যায় কাতালা দাউদাস জালুতা জালুতু তার মানে জালুতি হত্যা করছে দাউদকে এরকম উল্টা অর্থ হয়ে যায় এরকম ইরাবের এতই মূল্যবান ইরাব এতই মূল্যবান যে ইরাব যদি ঠিক না থাকে ঠিক না থাকে তাহলে ঠিক থাকবে না অর্থ ঠিক থাকবে না আসলে এখন এখন আরেকটা জিনিস আমরা দেখবো এদিকে আমরা জুমাতুল ইসমিয়া জুমাতুল ইসমিয়া একটা বাক্য আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আল কিতাবু জাদিদুন আল কিতাবু জাদিদুন কিতাবটি নতুন দেখ তার মানে এটা হলো দি বুক যদি ইংলিশে লেখি তাহলে হয়তো দি বুক ইজ নিউ ইজ নিউ এখন এই দি বুক হলো সাবজেক্ট আর নিউ হলো অবজেক্ট প্রেডিকেট অবজেক্ট না প্রেডিকেট প্রেডিকেট সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে আমরা জানি যে সাবজেক্ট বাংলাতে বলে উদ্দেশ্য আর প্রেডিকেট বলে বিধেয় তো সাবজেক্ট এন্ড প্রেডিকেট দি বুক আল কিতাব ওইটা হলো সাবজেক্ট আর জাদিদুন হলো প্রেডিকেট এবং ইজটা হলো লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব কিন্তু আরবিতে এরকম লিঙ্কিং ভার্ব নাই আল কিতাবু জাদিদুন এখানে আল কিতাবু জাদিদুন আছেন এই আল কিতাবু
এটাকে এইটা হচ্ছে মুবতাদা, এই সাবজেক্ট যেটা এটাকে মুবতাদা বলে। এটা মুবতাদা, আর প্রেডিকেট হলো খবর, খবরুন এটা খবর, প্রেডিকেট কে বলে খবর। তাহলে আল কিতাবু এটা মুবতাদা, আর জাদিদুন কি হবে, জাদিদুন খবর। তবে মুবতাদার দুইটা বৈশিষ্ট্য, একটা হলো মারেফা, মারেফাতুন, আরেকটা হলো মারফু। মারফুন আর খবরের দুইটা বৈশিষ্ট্য, একটা হলো নাকেরা, আরেকটা হলো মারফু। তাহলে আমরা পাইলাম আল কিতাবু জাদিদুন, এখানে আল কিতাবু হলো মুবতাদা, মুবতাদার দুইটা বৈশিষ্ট্য মারেফা নাকেরা। মুবতাদা হইতে হইলে তার দুইটা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে, একটা হলো মারেফা অর্থাৎ তাতে নির্দেশ হইতে হবে, আর সেটা মারফু হইতে হবে, বেশ বৈশিষ্ট্য হইতে হবে, আর খবর হইতে হইলে তাকে নাকেরা অনির্দিষ্ট হইতে হবে এবং সেটা মারফু হইতে হবে। বোধ আর মারফু এটাও সিম্পল দামা, এটা ডাবল দামা, দামা তাইন, এটাও মারফু, কিন্তু পার্থক্য হইলো এটা আল আছে, এটা আল নাই, এই আল যুক্ত যেটা ওটা নির্দিষ্ট, এটা মারফা, এটা কি ইয়ে বলে, এটাই মুবতাদা, এটাই মারফা। মুবতাদা হইতে হইলে মারফা হইতে হয়, মারফু হইতে হয়, আর খবর হইতে হইলে নাকেরা হইতে, নাকেরা এবং মারফু হইতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।